ত্রিপলি বাংলাদেশ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো হচ্ছে আর্ক নিয়ে। সো আমরা কথা বলার আগে আপনাদের একটা জিনিস বলে রাখি, যদি আপনাদের আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো কথা না বাড়িয়ে শুরু করি। সো আর্ক ইজ লুমিনাস ডিসচার্জ অফ কারেন্ট বিটুইন টু কন্টেক্স অফ লিটল গ্যাপ। সো একটা দুইটা কন্টেক্টের মধ্যে যখন লিটল গ্যাপ থাকে এবং কারেন্ট ফ্লো হয়, তখন যে একটা লুমিনাস ডিসচার্জ হয়, ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার একটা লুমিনাস ডিসচার্জ হয়ে থাকে, সেটাকে মূলত বলা হচ্ছে আর্ক। আর সহজ কথায় যদি সহজ বাংলা যদি বলতে চাই, সেটা হচ্ছে যখন দুটো কন্টাক্টের মধ্যে যখন হাই কারেন্ট ফ্লো হয়, তখন তাদের মধ্যে দিয়ে লিটল গ্যাপ যদি থাকে, কিন্তু তাদের মাঝে কারেন্ট ফ্লো হওয়ার প্রবণতা সৃষ্টি হয়ে থাকে। যখন হাই কারেন্ট ফ্লো হয়, হাই ভোল্টেজ থাকে, তখন তাদের মধ্যে যদি একটা কারেন্ট চলাচলের একটা প্রবণতা সৃষ্টি হয়, তখন তাদের ওখানে বেশ কিছু অগ্নিকণা বের হয়। একটা থেকে আরেকটার দিকে লাফিয়ে লাফিয়ে চলার জন্য কারেন্ট বেশ কিছু অগ্নিকণা তৈরি হয় বক্ররেখায়, সেগুলোকেই মূলত বলা হয়েছে আর্ক। সো তখন কী হয়, তখন মিডিয়াম সাধারণত খুব গরম হয়ে পড়ে। সো আমরা দেখবো এখন মূলত কীভাবে আর্ক প্রডিউস হয়ে থাকে। সো ফার্স্টলি হচ্ছে, হোয়েন কারেন্ট ইজ কন্ডাক্টিং, কারেন্ট যখন চলে একটা মাধ্যম দিয়ে, আর ওই কন্ডাক্টেড সার্কিটটা যদি ওপেন সার্কিট হয় মূলত, তখন কিন্তু কন্ডাক্টরের মতো যে ইনস্ট্যান্টাস ভোল্টেজ থাকে সেটা অনেক বেশি বৃদ্ধি পায়, কারণ কারেন্ট কিন্তু চলাচল করতে পারে না, একটা জায়গায় এসে থেমে যায়। সো যখনই হাই ভোল্টেজ বৃদ্ধি পায় তখন দুটো কন্ডাক্টের মধ্যে, তখন কিন্তু ডাইলেকট্রিক ইনস্ট্যান্ট যেটা থাকে দুটো কন্ডাক্টের মধ্যে, যত বেশি আপনি ভোল্টেজ দিতে পারবেন তত বেশি আপনার ডাইলেকট্রিক ইনস্ট্যান্ট কিন্তু ভেঙে যায়। মানে ডাইলেকট্রিক ইনস্ট্যান্ট মানে হচ্ছে যে একটা জায়গায় ইলেকট্রন পৌঁছার যে প্রবণতা, আমাদের ইলেকট্রিসিটি, ধরুন আপনার একটা নিরোধক মানে যেটা কন্ডাক্টর না, সো ওইটার উপর আপনি যদি কখনও কারেন্ট ফ্লো করতে হয় তাহলে অবশ্যই অনেক বেশি হাই ভোল্টেজ প্রডিউস করতে হবে। হাই ভোল্টেজ যদি প্রডিউস করা যায় ঠিকমতো, তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় ইলেকট্রিসিটি পৌঁছানো সম্ভব। সো যখনই হাই ভোল্টেজ বৃদ্ধি পায় তখনই মূলত কী হয়, দুইটা কন্ট্রাক্টের মতো যে মানে ডাইরেক্ট ইনস্ট্যান্ট থাকে সেটা ভেঙে যায়। সো ভেঙে যাওয়ার কারণে মিডিয়ামটা আয়োনাইজড হয়ে যায়, এবং মিডিয়ামটা আয়োনাইজড হয়ে যাওয়ার কারণে দুইটা কন্ট্রাক্টের মধ্যে ইলেকট্রিসিটি বা কারেন্ট ফ্লো হয়, এই পার্ট থেকে দুই কন্ট্রাক্টের দুই পাশে ফ্লো হওয়ার কারণেই মূলত কিন্তু যে কারেন্টের যে ডেন্সিটি প্রবণতা, হাই কারেন্ট ফ্লো হওয়ার যে প্রবণতা সেটা বৃদ্ধি পায়। এবং একটা সময় দুইটা কন্ট্রাক্ট নিজেরা অনেক গরম হয়ে পড়ে, যে দুইটা কন্ট্রাক্টের যে মাথা বা ক্রস সেকশন এরিয়া, ওই ক্রস সেকশন এরিয়াটা খুব বেশি গরম হয়ে পড়ে। সো গরম হয়ে যখন পড়ে তখন কিন্তু তাদের মধ্যে আয়োনাইজ তৈরি হয়ে যায়। সো আয়োনাইজ তৈরি হওয়ার ফলে গরম হওয়া যে লোহা বা আয়রন যে কণিকাগুলো আছে সেগুলো মূলত প্রডিউস করে হচ্ছে যে আর্ক বা অগ্নিকণা প্রডিউস করে। সো যে অগ্নিকণাটা মূলত প্রডিউস হয় সেটাকে আমরা মূলত বলি হচ্ছে আর্ক। সো আর্ক রেজিস্ট্যান্স হচ্ছে যেটা মূলত আর্ক উৎপন্ন হতে বাধা প্রদান করে। জাস্ট কথা হচ্ছে রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা প্রদান করা। সো আর্ক প্রডিউস হতে যেটা বাধা প্রদান করে সেটাই মূলত হচ্ছে আর্ক রেজিস্ট্যান্স। সো আর্ক রেজিস্ট্যান্স মূলত তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে যে ডিগ্রি অফ আয়োনাইজেশন। সো ডিগ্রি অফ আয়োনাইজেশন আপনার যে দুইটা কন্ট্যাক্টের মধ্যে যে আয়োনাইজেশন হয় বা আয়ন তৈরি হয় ইলেকট্রিসিটি এ পাশ থেকে এই পাশে পৌঁছার জন্য, প্রডিউস হওয়ার জন্য, এই পাশ থেকে এ পাশে যাওয়ার জন্য যে ডিগ্রি অফ আয়োনাইজেশন তৈরি হয় সেটা যদি বেশি বৃদ্ধি পায়, তখন কিন্তু আপনার আর্ক রেজিস্ট্যান্স মানে কমে যায়। সো আর্ক রেজিস্ট্যান্স যদি কখনো আপনি বৃদ্ধি করতে পারেন, তখন কিন্তু এই ডিগ্রি অফ আয়োনাইজেশন যেটা থাকে মানে আয়োনাইজড হওয়ার যে প্রবণতাটা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে কমে যায়। সো এটা হচ্ছে যে একটা আর্ক রেজিস্ট্যান্সের একটা ভালো গুণ, আপনি যত বেশি আপনি ডিগ্রি অফ আয়োনাইজেশন যত কমাতে পারবেন আপনার আর্ক রেজিস্ট্যান্স তত বেশি বৃদ্ধি পাবে। সেকেন্ড ওয়ান ইজ লেংথ অফ আর্ক। আপনার যে লেংথ অফ আর্ক থাকে, আপনার যে আর্ক প্রডিউস মানে আর এক পাশ থেকে দুইটা কন্ট্রাক্টের মধ্যে যদি আপনার লেংথটা মূলত বেশি থাকে, আপনার লেংথটাকে আপনি যত বেশি বৃদ্ধি করবেন আপনার আর্কের মানে আর্ক তত বেশি বৃদ্ধি পাবে, আর্কের লেংথটাও তত বেশি বৃদ্ধি পাবে। আর আর্কের লেংথ যত বেশি বৃদ্ধি পাবে আপনার, তত বেশি আপনার আর্ক রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে, মানে আর্ক হওয়ার তৈরি হওয়ার প্রবণতা তত কমে যাবে।
এরপর হচ্ছে ক্রস সেকশন অফ আর্ক। সো ক্রস সেকশন বলতে আমরা কি বুঝি, যেখান থেকে মূলত আর্কটা প্রডিউস হয়, যে সেকশন থেকে আর্কটা প্রডিউস হয়, মানে যেখান থেকে মূলত একটা আরেকটাকে আকর্ষণ করে থাকে, একটা পা কন্ট্যাক্ট আরেকটা কন্ট্যাক্টকে আকর্ষণ করে থাকে, সেই পাশটাকে মনে হয় হচ্ছে ক্রস সেকশন অফ আর্ক। সো ওই আর্কের যে ক্রস সেকশন সেটা যদি আপনার কম থাকে তাহলে আপনার আর্ক রেজিস্ট্যান্স বেশি থাকবে, যদি আর্ক রেজিস্ট্যান্স যদি বেশি থাকে তাহলে আপনার যে ক্রস সেকশন যে এরিয়া সেটা মূলত হচ্ছে যে কমে যায়। সো এই তিনটার উপর মূলত আর্ক রেজিস্ট্যান্সটা মূলত ডিপেন্ড করে থাকে। সো ফ্যাক্টর অফ আর্ক এক্সটেনশন, সো আর্ক এক্সটেনশন মূলত হচ্ছে আর্ক নিবারণ করা, একটা আর্ক নিবারণ, আর এক্সটেনশন মানে হচ্ছে নিবারণ বা বন্ধ হয়ে যাওয়া। সো আর্ক মূলত দুটা জিনিসের উপর ডিপেন্ড করে থাকে বন্ধ হওয়াটা। সো একটা হচ্ছে আর্ক ইজ এক্সটিংগুইশড, আর এক্সটিংগুইশড মানে হচ্ছে যে বন্ধ হয়ে যাওয়া। সো আর্ক তখনই এক্সটিংগুইশড হবে, বন্ধ হবে, হয় অ্যান্ড পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য কন্ট্যাক্টস বিকাম সাফিসিয়েন্টলি লো। যখন আমরা পটেনশিয়াল ডিফারেন্সটা দুইটা কন্ট্যাক্টের পটেনশিয়াল ডিফারেন্সটা কম রাখতে পারবো তখন আপনার আর্ককে নিবারণ করা সম্ভব। আরেকটা হচ্ছে যে আর্ক ইজ এক্সটিংগুইশড হয় অ্যান্ড মিডিয়াম বিটুইন টু কন্ট্যাক্টস ইজ ডিওনাইজড। সো দুইটা মিডিয়াম যে থাকে কন্ট্যাক্টসের যে মিডিয়াম মধ্যম, ও মধ্যমটাকে যদি আমরা ডিওনাইজড করে দিতে পারি, মানে তাতে যে মিডল যে জায়গাটা থাকে এটাকে আমরা যদি ডিওনাইজড করে দিতে পারি তখন মূলত আমরা আর্ক এক্সটিংগুইশড করা সম্ভব। সো মেথড অফ আর্ক এক্সটিংশন, সো আমরা কীভাবে কী পদ্ধতিতে মূলত আর্ককে এক্সটিংশন করতে পারি বা নিবারণ করতে পারি, সো এটার পলিসি হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স মেথড আর একটা হচ্ছে লো রেজিস্ট্যান্স মেথড। লো রেজিস্ট্যান্স মেথডকে আবার বলা হচ্ছে কারেন্ট জিরো মেথড। সো হাই রেজিস্ট্যান্স মেথডটাকে আমরা এখন দেখে নেব। হাই রেজিস্ট্যান্স মেথড হচ্ছে যদি আপনার, এটা মূলত ডিসি সার্কিট ব্রেকারের ক্ষেত্রে ইউজ করা হয় বা লো ক্যাপাসিটি অফ এসি সার্কিট ব্রেকার ক্ষেত্রে মূলত ইউজ করা হয়। সো ডিসি সার্কিট মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট। সো ডিরেক্ট কারেন্টের ক্ষেত্রে কোনো ভেরিয়েশন থাকে না বা সাইকেল থাকে না। সো আপনার যতই বেশি আপনি রেজিস্ট্যান্স বাড়াতে পারবেন ততই আপনার কারেন্ট তত বেশি বাধা পাবে বা কারেন্ট চলাচলে তত বেশি বাধা পাবে। সো কারেন্টের যে গতি সেটা ধীরে ধীরে কমে যাবে। সো কারেন্টের গতি ধীরে ধীরে কমতে কমতে ততই বেশি আপনার আর্কের রেজিস্ট্যান্সটা বৃদ্ধি করতে পারবে, ততই আপনার কারেন্ট কমতে কমতে একটা সময় গিয়ে এটা ফ্লো হওয়া মূলত বন্ধ হয়ে যাবে। আপনার রেজিস্ট্যান্স যদি আপনার বাড়াতে বাড়াতে এমন একটা জিনিস অবস্থায় পৌঁছান যে যেটা কারেন্টের, মানে কারেন্টের যে ফ্লো হওয়া সেই ক্ষমতা থেকেও যদি বেশি থাকে তখন কিন্তু মূলত একটা সময় গিয়ে আর্ক এক্সটিংগুইশ হয়ে যায়। এটাই মূলত হাই রেজিস্ট্যান্স মেথড। এই পদ্ধতি ইউজ করি মূলত ডিসি সার্কিট ব্রেকারের ক্ষেত্রে কারেন্ট বন্ধ করে, মানে আর্ক প্রডিউসটা বন্ধ করে দেওয়া হয়। সো এটা হচ্ছে যে একটা মেথড। আরেকটা মেথড হচ্ছে যে লো রেজিস্ট্যান্স মেথড ইজ, এটা সাধারণত ইউজ করা হচ্ছে এসি সার্কিটের ক্ষেত্রে, এটা সাধারণত এসি সার্কিটের ক্ষেত্রে ইউজ করা হয়। সো এসি সার্কিটের ক্ষেত্রে আপনি জানেন সাইকেল থাকে। সো এসি সার্কিটের ক্ষেত্রে সাধারণত এটা, মানে যেহেতু সাইকেল একটা সাইকেল থাকে সুতরাং এখানে আর্ক উৎপন্ন হওয়ার প্রবণতা বিভিন্ন টাইপের থাকে। আমরা সাধারণত হাই রেজিস্ট্যান্স মেথড দেখেছি যে ডিসি সার্কিট ব্রেকার ইউজ করা হয়, এখানে এসি সার্কিট ব্রেকার ইউজ করা হয়। সো ওখানে ডিরেক্ট কারেন্ট থাকতো তাই আমরা রেজিস্ট্যান্স বাড়িয়ে খুব সহজে আর্ক নিবারণ করতে পারতাম, কিন্তু এখানে আপনি দেখেন এখানে সাইকেল ম্যাক্সিমাম আর্ক হয়ে যায়, কারেন্ট ফ্লো ম্যাক্সিমাম হয়, একবার কমে যায়, একবার কারেন্ট জিরোতে আসে, আবার ম্যাক্সিমাম হয়, আবার কমে যায়। সো এটাতে একটা ভেরিয়েশন থাকে বিধায় এখানে বিভিন্ন প্রকার আর্ক উৎপন্ন হওয়ার প্রবণতা থাকে। সো একটা একটা করে আমরা দেখব একটা এক নাম্বার কী থাকে। সো আমরা সাধারণত সর্বত আমরা আর্ককে বন্ধ করার জন্য মূলত আমরা আর্কের যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে ফার্স্ট প্রথমে আমরা কমিয়ে রাখা হয়। আর্ক রেজিস্ট্যান্সকে যখন লো রাখা হয় সো তখন সেটাকে আমরা বলি হচ্ছে লো রেজিস্ট্যান্স মেথড। সো তখন লো রাখা হচ্ছে তখন পর্যন্ত যখন পর্যন্ত না কারেন্ট জিরো অবস্থায় পৌঁছায়। সো কারেন্ট সাইকেল পূর্ণ করতে গিয়ে একটা সময় কারেন্ট জিরোতে পৌঁছায়, আর যখন আমরা রেজিস্ট্যান্সকে লো রাখি তখন কিন্তু জিরোতে পৌঁছার পর মূলত আর্ক এক্সটিংগুইশড হয়ে যায়। সো জিরোতে পৌঁছার পর আরেকটা কাহিনী কী হয়, তখন কিন্তু আবার কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস হওয়া উৎপন্ন হয় বা ফ্লো করা শুরু করে, ধীরে ধীরে ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছে যায়। সো ইলেকট্রিসিটি যতটুকু পৌঁছে ততই কিন্তু আপনার আবার আর্ক প্রডিউস হওয়া শুরু করে দেয়। সো এখানে করা আছে সো আর্ক এক্সটেন্ড ফর লিটল টাইম বাট আফটার দ্য ইনক্রিজ অফ ভোল্টেজ টু দ্য কারেন্ট আর্ক ট্রাই টু লাইভ এগেন। সো আর্ক আবার জীবিত হওয়ার ট্রাই করে যখন আপনার সাইকেল আসে, সাইকেল আবার যখন ম্যাক্সিমাম জায়গায় পৌঁছে তখন কিন্তু ভোল্টেজ যখন আবার ভেরিয়েশন হয়, ভোল্টেজ যখন ইনক্রিজ হয় তখন আর্ক আবার জীবিত হওয়ার ট্রাই করে। বাট এসি কারেন্ট গিভ টু জিরো ইন ওয়ান সাইকেল, ইউনো এসি কারেন্ট
গিভ টু জিরো ইন ওয়ান সাইকেল, দ্যাটস ওয়াই কন কন্ট্যাক্ট ক্যান বি কুল। সো এই কারণে মূলত এই কন্ট্যাক্টগুলো, যে মিডলের যে কন্ট্যাক্টগুলো আছে দুইটা কন্ট্যাক্ট, তারা ঠান্ডা হওয়ার সময় পায়, আর ঠান্ডা হওয়ার সময় পায় বলে হচ্ছে আর্ক তখন সাধারণত বেনিশ হয়ে যায়। বাট কিন্তু সমস্যা হচ্ছে যে যে আমাদের যে দুটা কন্ট্যাক্ট আছে তাদের ডাইলেকট্রিক স্ট্রেন্থ খুব কম থাকে, এসি সার্কিট ব্রেকারের ক্ষেত্রে তাদের ডাইলেকট্রিক স্ট্রেন্থ যেহেতু কম থাকে, তখন কিন্তু ইলেকট্রিসিটি আবার প্রডিউস হওয়া বা উৎপন্ন হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়ে যায়। সো আমরা যদি কখনো কারেন্ট জিরো অবস্থা যদি আর্কের মানে সব সব সময়ের জন্য বা একবারে যদি নিবারণ করে দিতে পারি বা বন্ধ করে দিতে পারি, তখনই মূলত কিন্তু আর্ককে সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব। সো আমরা ওখানেই মূলত আমরা কাজ করি আর লো রেজিস্ট্যান্স মেথডে, যে আর্ক যখন কারেন্ট যখন কারেন্ট যখন জিরোতে আসে তখনই মূলত আমরা কী করি আর্ককে নিবারণ করে দিই। সো সেটার জন্য সাধারণত ইউজ করা হচ্ছে, সাধারণত এটার ক্ষেত্রে ইউজ করা হয়, এগুলো ব্যবহার করার জন্য আয়নে উপাদান বা নিউট্রাল মলিকুল ব্যবহার করা হয়। সো এখানে হচ্ছে যে সাধারণত পাইরানল তেল, মানে যে জিনিসগুলো মূলত হচ্ছে রেজিস্ট্যান্স শক্তি খুব বেশি, সেগুলো সাধারণত ইউজ করা হয় এগুলো নিবারণের ক্ষেত্রে। সো এই জন্য এখানে বলা আছে যে দ্যাটস টাইম ইট উই ক্যান রেজিস্ট আর কারেন্ট জিরো টাইম উই ক্যান বেনিশ দ্য আর্ক। সো আমরা যদি কখনো কারেন্টকে ওই কারেন্ট জিরো অবস্থায় রেজিস্ট করতে পারি, তখন মূলত বেনিশ করা যায়। কীভাবে বেনিশ করা, কারণ ওই সময় যদি আপনার রেস্ট্রাইকিং যে ভোল্টেজটা আছে, মানে হঠাৎ করে যে ভোল্টেজটা বৃদ্ধি পাওয়া পায়, আপনি হঠাৎ করে কারেন্ট যখন জিরো করে দেবেন, হঠাৎ করে অনেক দ্রুত গতিতে চলে একটা আর্ককে, তখন কিন্তু একটা রেস্ট্রাইকিং একটা ভোল্টেজ প্রডিউস হওয়ার চেষ্টা করে। সো সেটা মূলত হতে পারে না। সো আমরা সাধারণত ওই কারেন্ট জিরো অবস্থা ওই জিনিসটাকে রেজিস্ট করি হচ্ছে যে সার্কিট ব্রেকার ইউজ করার মাধ্যমে, অয়েল সার্কিট ব্রেকার, এয়ার সার্কিট ব্রেকার, ভ্যাকুম সার্কিট ব্রেকার অথবা SF6 সার্কিট ব্রেকার। সো সার্কিট ব্রেকার ইউজ করার মাধ্যমে আমরা কী করি, কারেন্ট জিরোর মধ্যে গিয়ে আমরা সাধারণত আর্কটাকে বন্ধ করি, বা স্ট্রাইকিং ভোল্টেজ যেহেতু আর উৎপন্ন হতে না পারে, আমরা সেই কাজটা মূলত করি। সো করার কারণেই মূলত হচ্ছে যে আমাদের আর্ক আর উৎপন্ন হতে পারে না। এই হচ্ছে যে মূলত হচ্ছে আর্কের সম্পূর্ণ আলোচনা। সো আরেকটা জিনিস আপনাদেরকে মধ্যে আছে, সেটা হচ্ছে যে আর্ক কীভাবে আবার বৃদ্ধি করা যায়। সো আর্ক আপনি যেভাবে এক্সটিংগুইশ করেছেন, এটার বিপরীতক্রমে মূলত কিন্তু আর্ক বৃদ্ধি করা যায়। একটা হচ্ছে পটেনশিয়াল ডিপেন্ডেন্সকে আপনার বেশি হাই রাখতে হবে, আপনার পটেনশিয়াল ডিপেন্ডেন্স যত বেশি বৃদ্ধি পাবে আপনার আর্ক তত আপনার বাড়বে। এরপর হচ্ছে আয়নাইজ পার্টিকেল যদি থাকে আপনার মিডিয়ামের মধ্যে, যদি আপনার আয়নাইজ পার্টিকেলকে বাড়াতে পারেন, ততই বেশি আপনি মূলত কিন্তু আপনার আর্ককে বেশি বাড়াতে পারবেন। সো এগুলো হচ্ছে মূলত আর্ক নিয়ে খুঁটিনাটি আলোচনা। সো আপনার যদি কিছু সমস্যা থাকে আর্ক নিয়ে আরও, তবু আমার সাথে ডিসকাস করবেন কমেন্টের মাধ্যমে। সো সবাই লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত আজকে, ধন্যবাদ সবাইকে।